আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম হত্যা চেষ্টা মামলায় আসামি রবিউলের 13 বছর সশ্রম কারাদণ্ড। খুলনায় স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 6 জনের এবং কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 2 জনের ফাঁসি। বুয়েট শিক্ষার্থী ফারদিনকে হত্যা করা হয়েছে, জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। মাথা ও বুকে একাধিক আঘাতের চিহ্ন। মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়ক। 6 মাসে মারা গেছে 37 জন। এবং অপরিকল্পিতভাবে বালু তোলায় ফরিদপুর পদ্মায় ভাঙন, হুমকির মুখে প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের ঘরসহ বহু স্থাপনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম হত্যা চেষ্টা মামলায় আসামি রবিউল ইসলামকে 13 বছর সশ্রম কারাদণ্ড ও 13,000 টাকা জরিমানা অনাদায় আরও 8 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক সাদিয়া সুলতানা এ রায় দেন। 2020 সালের 2 সেপ্টেম্বর ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে হাতুড়ি দিয়ে তাকে এবং তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার চেষ্টা করেন রবিউল। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর তারা সুস্থ হন। এ ঘটনায় ওই বছরের 3 সেপ্টেম্বর ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আজকে আসামিকে 307 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায় আরো 6 মাসের কারাদণ্ড এবং 325 ধারায় দণ্ডবিধিতে 3 বছরের কারাদণ্ড আর 3,000 টাকা জরিমানা, অনাদায় 3 মাসের আবার কারাদণ্ড প্রদান করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি। খুলনায় স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত। সেই সঙ্গে 4 ধর্ষণকারী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে 8 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3rd আদালতের বিচারক মোহাম্মদ আব্দুসালাম খান এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, 2019 সালের 29 জুন নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়াখামার বিহারি কলোনির মোড়ে একটি বাড়িতে 6ষ্ঠ শ্রেণী ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ করেন দণ্ডিত। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে হত্যারও হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় নির্যাতিতার বোন বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 2 থেকে 3 জনকে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এদিকে কুমিল্লায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় 2 জনের ফাঁসি দিয়েছে আদালত। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, 2018 সালের 5 মার্চ জেলার মনোহরগঞ্জের হাতিমারা গ্রামে এক কৃষকের শিশুকন্যা শিমু আক্তার ধর্ষণের শিকার হয়। এ সময় ধর্ষিতা শিশু বিষয়টি তার বাবাকে জানানোর কথা জানালে ধর্ষক বাচ্চু মিয়া ও আমির হামজা ক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শিশুটির বাবা মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফরদিন নূর পরশকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক শেখ ফরহাদ। তার মাথা ও বুকে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফরদিনের লাশ উদ্ধার করে নৌপুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুসালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। নিখোঁজের 3 দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে বুয়েট শিক্ষার্থী ফরদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দেওয়া তথ্য মতে, শুক্রবার সকালে ড্যামডার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরদিন। পরের দিন রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা কাজী নুরুদ্দিন। ওইজিটির তদন্ত করতে গিয়ে পুলিশ ফরদিনের বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেন। তার বান্ধবী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 4 বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার দিন বিকেলে ফরদিন ধানমন্ডি এলাকায় তার বান্ধবীর সঙ্গে দেখা করেন। সেখান থেকে রিক্সায় করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যান। ওই বান্ধবীর তথ্য মতে, টিএসসি থেকে তারা রিক্সায় রামপুরায় আসেন।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার বাচ্চাদের পিছনে মানুষ করে গড়ে তুলতে চাই, সে মানুষগুলি যে হন স্বপ্নবান হয়ে ওঠে, আমাদের যে স্বপ্ন ডানা মেতে থাকে, তখন যদি এগুলি হয় তখন আমরা কী হবে, কী পাবো? তার নতুন করে এনআইডি হয়েছে, পাসপোর্ট হয়েছে, সে ফ্রান্সে যাবে, স্পেনে যাবে, একা ইয়েতে আন্তর্জাতিক ডিবেট কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তার এক এক মাস আগে দেড় মাস আগে এই হত্যাকাণ্ড। এদিকে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে ফারদিনের লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা তার মাথায় অনেক আঘাত পেয়েছি, বুকে আঘাত পেয়েছি, আর আমরা যেটা করেছি ভিসেরা পাঠিয়েছি। আমরা অন্যান্য জিনিস আসার পরে তাহলে আমরা নিশ্চিত করতে পারবো যে আসলে কিভাবে তার হত্যা করা হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি যে এটা আসলে হত্যাকাণ্ড, কারণ যে আঘাতের চিহ্নগুলো আছে এমনি নর্মালই না আর কি। ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বুয়েট ডিবেটিং ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন ফারদিন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা। যশোরে চৌগাছায় স্কুল শিক্ষিকার থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেছে এক শিক্ষার্থীর। বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পান্না খাতুনের পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে গেলে বিষয়টি জানাজানি হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার স্কুলের সহকারী শিক্ষিকা নার্গিস পারভিন পান্নাকে থাপ্পড় দিলে কানের পর্দা ফেটে যায় তার। ঘটনার প্রাথমিক সত্যতার কথা জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আর তদন্ত রিপোর্ট পাবার পরই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও ইরুফা সুলতানা। বান্দরবানে নাইখাংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বৃদ্ধা আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সীমান্তের 47 নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম জানান, সীমান্তের ওপারে গরু আনতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে ওই বৃদ্ধা আহত হন। আহত সোনালী আক্তার জামছড়ির পশ্চিম পাড়ার বাসিন্দা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্তের জিরো লাইন সহ ওপারে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও সেনাবাহিনী ব্যাপকভাবে স্থলমাইন পুঁতে রাখায় সীমান্ত এলাকায় যা যাতায়াতকারীরা প্রায়ই এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন। ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে একাধিক বাঁকের পাশাপাশি চালকদের বেপরোয়া গতির কারণে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে সড়ক দুটির 76 কিলোমিটার অংশ। গত 6 মাসে সেখানে ঘটে 44টি দুর্ঘটনা, প্রাণ হারিয়েছেন অন্তত 37 জন। হাইওয়ে পুলিশ বলছে, সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যাত্রীদের যানমাল নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসহাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ব্যস্ততম ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কের 76 কিলোমিটার অংশ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এর মধ্যে আশুগঞ্জ টোল প্লাজা থেকে মাধবপুর পর্যন্ত 34 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক এবং খাটিহাতা বিশ্বরোড থেকে কসবার কালামোড়া ব্রিজ পর্যন্ত 42 কিলোমিটার কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কের। প্রতিদিন এ দুটি রাস্তায় চলছে 60-70 হাজার যানবাহন, যার মধ্যে যাত্রীবাহী যানের সংখ্যা 30-35 হাজার। তিন চাকার যান নিষিদ্ধ থাকলেও হামেশাই চলছে সিএনজি অটোরিকশা সহ ছোট যান। ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসে বৈরব আসল, ঢাকার থেকে সিলেট গাড়ি আসে, যার কারণে গাড়ির চাপ বেশি। ড্রাইভাররা মনে করে কোনো যে আমরা গাড়ি তুটলি মনে করে যে আমরা হেলিকপ্টার চালাই। বাসের বড় গাড়িগুলোর চাপের কারণে আমরা নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলি। ফিটনেসবিহীন যানবাহন, সংকীর্ণ সড়কে বেপরোয়া গতিতে ওভারটেক করা সহ বিভিন্ন কারণে বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে শাহবাজপুর মোড়, সরাইল উতাপাড়া মোড়, সশই সহ 8-10টি এলাকা সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ। রাস্তাগুলো অনেক বাঁক, এই বাঁকগুলোর মধ্যে একটা গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে অনেক সময় ব্যাপক দুর্ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেল সহ বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে মামলা হয় নিয়মিত। চলছে বিট পুলিশিং সহ সচেতনতামূলক কার্যক্রম। দ্রুতগতি যানবাহনের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত মামলা দিয়ে দিচ্ছি। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমরা মহাসড়কের আশেপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনসচেতনতামূলক সভা সেমিনার করছি। সড়কে দুর্ঘটনা আর অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে সংশ্লিষ্টরা আরও তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন শুরু হয়েছে ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে 150+ বসতভিটা, মসজিদ এবং ফসলি জমি। হুমকির মুখে রয়েছে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ বহু স্থাপনা। ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। অসময়ে হঠাৎ করে দেখা দিয়েছে পদ্মা নদীতে ভাঙন। অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের ফলে ফরিদপুর জেলার সদর উপজেলার ডিক্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নে এ ভাঙন দেখা দিয়েছে। ভিটে মাটি হারিয়ে মাথা গোজার শেষ আশ্রয়স্থলটুকু অন্যত্র সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিত মানুষেরা। ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় হুমকির মুখে রয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ বহু স্থাপনা। এলাকার কিছু প্রভাবশালী লোক যারা এই বালু কাটার ব্যবসাগুলো করে, আর এই কারণে আমাদের ঘর বাড়ি ভিটে আজকে সবই ভেঙে গেছে, যার কারণে আমরা আজকে বাস্তব হারা। গরু বছর পালতাম, পাইলে টাইলে থাকতাম, এনে এনে ভেঙে গেছে। আমরা নাকি আমার গরু বছর হাঁস মুরগি পালবো, তাই যাবো কি করবো, কত কষ্ট। বোল্ডার হালাইয়া আমাকে ওই জায়গাটা বাইন্ধে দিলে আমরা বাইতে থাকবো না, লাস্ট রাখেন তো থাকবো না। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছু অসাধু বালু ব্যবসায়ীরা এভাবে রাতের বেলা বালু উত্তোলন করে বিক্রি করে থাকে। প্রতি বছরই আমরা এটা কঠোর হস্তে দমন করে থাকি। প্রশাসনের সহযোগিতায় খুব স্বল্প সময়ের মধ্যে একটি অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। নদী ভাঙন রোধে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইলের খরস্রোতা মধুমতি ও নবগঙ্গা নদীর ভাঙনের কবল থেকে এলাকাবাসীকে রক্ষায় সরকারের সাথে সেনাবাহিনীও কাজ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর মাধ্যমিক স্কুলে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই কাজে আধুনিক প্রযুক্তি নিয়ে একযোগে কাজ করবে সেনাবাহিনী। এতে শিগগিরই ওই এলাকার মানুষ নদী ভাঙন থেকে মুক্তি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় 1969 সালে তার বাবা বীর মুক্তিযোদ্ধা এস এম রোকনউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত স্কুলটির নবনির্মিত ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। লক্ষ্মীপুরে পৃথক দুটি হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা ও অনাদায় আরও 1 বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যুবলীগ নেতা আব্দুল হান্নান সুমন হত্যায় 6 আসামি যাবজ্জীবন এবং হানিফ হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। আগামী 12 নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের অনুমতি পাওয়ার পর কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে সকাল থেকে মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া সমন জানান, সমাবেশের জন্য সরকারি রাজেন্দ্র কলেজ, অম্বিকা ময়দান, জনতা ব্যাংকের মোড় এবং জেলা স্কুলের মাঠে যে কোনো একটি স্থান চেয়ে আবেদন করা হয়, কিন্তু সেই 4টি স্থানে কোনোটি তাদের দেয়া হয়নি। তিনি অভিযোগ করেন, মহাসমাবেশ ঠেকাতে নানা তৎপরতা চালাচ্ছে প্রশাসন ও ক্ষমতাসীন দল, তবে সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করতে কাজ করছে বিএনপি। বৈশ্বিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে সেবামূলক সংগঠন স্লোগানের পক্ষ থেকে 100 শিক্ষার্থীকে কৃষি বিষয়ে প্রশিক্ষণ শেষে বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে যে রিজার্ভ আছে তাতে দেশে দুর্ভিক্ষ হবে না বলেও মনে করেন তিনি। দেশের মানুষ যেন খাদ্যে ও অর্থনৈতিক সংকটে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সবাইকে মিতব্যয়ী হওয়ারও পরামর্শ দেন সংসদ সদস্য শামীম ওসমান। আজকে যখন আপনারা দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে সুন্দর করার জন্য বীজ বিতরণ করছেন, ঠিক একই সময় কিন্তু বাংলাদেশে কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী বাংলাদেশকে ধ্বংস করার জন্য ধ্বংসের বীজ বপন করছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ আগুনে 17,000 মন পাট ও 60,000 পিস বস্তা সহ 10টি পাটের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় 8 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। সোমবার গভীর রাতে পৌর শহরের ঝিকিরা পাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে উল্লাপাড়া ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্থান থেকে আসা মোট 8টি ইউনিট। প্রায় 6 ঘন্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে প্রসারিত হচ্ছে নড়াইলের সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্র। কৃষিপণ্য বিপণনের সুযোগ বাড়ছে এই অঞ্চলের চাষি, মহাজন আর ফরিয়াদের মাঝে। উৎপাদিত ফসল বিপণনে সেখানে গড়ে উঠেছে পাইকারি হাট। নড়াইল থেকে জহির ঠাকুরের রিপোর্ট জানাচ্ছেন নজিবুর রহমান। নড়াইল শহর থেকে 10 কিলোমিটার দূরে সদর উপজেলার বিছালি ইউনিয়নের সাথে যশোরের অভয়নগর, এর অন্য পাশে জেলার পেরলি ইউনিয়নের সাথে খুলনার ফুলতলা আর দিঘুলিয়া। উভয় জেলার মানুষের জীবন জীবিকা অনেকটা নড়াইলের উপর নির্ভরশীল, তাই পরিবর্তিত জীবিকায় পরিবর্তন এসেছে চাষাবাদে। চাষিরা নিম্নাঞ্চলের এক ফসলি জমিতে মাছের ঘের আর পারে চাষ করছেন খিরা আর শশা। কম খরচে বেশি লাভ হয় সাথী ফসলের দিকে ঝুঁকছেন তারা। আর এভাবেই প্রতিদিন কেউ 3 কাঠের নৌকা, ডুঙ্গা আর ভ্যানে করে উৎপাদিত ফসল নিয়ে আসছেন পাইকারি হাটে। প্রতিদিন গড়ে এ হাটে বেচা কেনা হয় কোটি টাকা। তবে হাটের 6 কিলোমিটারের মধ্যে কোনো বাণিজ্যিক ব্যাংক না থাকায় এলাকার তফসিলি ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন পাইকারেরা। বিশালী বাজারের আশেপাশে যদি একটা ব্যাংকের ব্যবস্থা করে দেয় তাহলে ব্যাপারীদের পক্ষে খুবই মানে সহজ হয়, ইজি হয়। এলাকায় শোষা তারা কেনে, সেই এলাকায় যদি একটা ব্যাংক থাকতো তাহলে তাদের এই টাকা পয়সাটা ক্যারিং করতে তাদের সুবিধা হতো, কারণ টাকা পয়সা না নেওয়া করাটা রিস্ক। এই হাটকে কেন্দ্র করে 25 থেকে 30 জন ফরিয়ার মৌসুমি আয়ের ব্যবস্থার পাশাপাশি শ্রমিকদের সুযোগ রয়েছে বাড়তি আয়ের। 20 থেকে 25 হাজার টাকার মতো খরচ হয়েছে, এখন তারপরেও 40 থেকে 50 হাজার টাকার মতো লাভ থাকবে। এরকম এক ট্রাকে 220 বস্তা 30 বস্তা 40 বস্তা লোড করি, মালটা বেশিরভাগ বিক্রি হয় হলো আপনার ঢাকা, শ্যামবাজার, কারণবাজার, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ি এই 4টি স্থানে। মাছ চাষের পাশাপাশি সাথী ফসল চাষ করায় অসময়ে হাতে আসা নগদ অর্থ মাছ চাষে বিনিয়োগ করতে পারছেন চাষিরা। আমরা নিজেরে কষ্ট করি তো 30-40 হাজার টাকা খরচ আছে, তারপরে বেঁচে কিনে যা লাভ হবে। এই মোকাম গড়ে উঠলে সম্প্রসারিত হবে বাণিজ্য, তাই বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার পাশাপাশি ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে পারলে এই অঞ্চলের সবচেয়ে বড় কৃষিপণ্যের হাট গড়ে উঠবে বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হারিয়ে যাওয়া গ্রামের ঐতিহ্য যাত্রাপাড়া পুনরুদ্ধারে এবার ঐক্যবদ্ধ হচ্ছেন 20 গ্রামের যাত্রা শিল্পী ও ওই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। হয়েছেন সম্মেলন, প্রদর্শনীতে যাত্রাপালক। 20 গ্রাম থেকে ইউসুফ আলমগীরের রিপোর্ট। একসময় গ্রাম বাংলার বিনোদনের অন্যতম অংশ ছিল যাত্রাপালা। মানুষের যাপিত জীবন, দুঃখ কষ্ট আর ইতিহাস ঐতিহ্য উঠে আসত যাত্রাপালায়। কালের বিবর্তন আর প্রযুক্তির আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যের এই যাত্রাপালা। জৌলসময় জীবনের শিল্পীরা কালের বিবর্তনে এখন ধুকে ধুকে পার করছেন জীবন। আমাদের যাত্রাটা যদি আবারও ফিরে আসতো তাহলে আপনাদেরকেও আমরা উৎসাহ দিতে পারতাম, আমরাও ভালো হতাম। কুড়িগ্রাম জেলায় একসময় সুসংগঠিত 15টি যাত্রা দল ছিল। শিল্পী, বাদক, স্ক্রিপ্ট রাইটার ও যাত্রা শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলের ছিল দারুণ কদর। তবে আবারও যাত্রাপাড়া শুরু হওয়ার প্রত্যাশায় আশাবাদী এ শিল্পের কর্মীরা। সমস্ত যাত্রা শিল্পীরাই বিলীন হয়ে গেছে, কারণ আমাদের আগের মতো যাত্রা নেই, আমরা যে যাত্রা দেখে আসি সেই যাত্রা আমরা নিজেরাই করতে পারতেছি। এই যাত্রা শিল্পীটাকে আবার যেন উত্তরোত্তর বৃদ্ধি করে তাদের আর্থিক বিষয়ে যাতে অর্থনৈতিকভাবে সহযোগিতা পায় সে ব্যবস্থা ইনশাআল্লাহ। যাত্রা শিল্পকে বাঁচাতে বাংলাদেশ যাত্রা ফেডারেশন 20 গ্রামে আয়োজন করে যাত্রা শিল্পীদের সম্মেলন। গঠিত হয় নতুন কমিটি। সকলের প্রত্যাশা, সরকারি উদ্যোগের পাশাপাশি সবাই আন্তরিক হলে আবারও ফিরবে যাত্রা সুদিন। যাত্রা শিল্পীদেরকে একত্রিত করে এবং যাতে তারা প্রত্যেকেই এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই অনুদানটা পায় এ ব্যাপারে একটা ভূমিকা রাখার চেষ্টা করব। যাত্রা শিল্পের পূর্ণ বিকাশের মাধ্যমে এর ঐতিহ্য ও শিল্পগুণ আবারও মুগ্ধ করবে মানুষকে। কুসংস্কার ও অন্ধত্ব দূর হয়ে আলোকিত হবে গ্রামীণ সমাজ, এমনটাই প্রত্যাশা যাত্রা শিল্পী ও সংশ্লিষ্টদের। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম।
ইউসেফ বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে সিলেট সদর, জৈন্তাপুর এবং দক্ষিণ সুরমা উপজেলার 278 জন প্রশিক্ষণার্থীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টিভি ইটি ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউসেফ সিলেটের আঞ্চলিক প্রধান কাইয়ুম মোল্লা, সিনিয়র স্পেশালিস্ট ডিসেন্ট এমপ্লয়মেন্ট রাশিদুল হাসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স ব্যান্ড এবং মার্কেটিং শাখার প্রধান বিটপি দাস চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডসের সার্জনদের সমন্বয়ে ফরিদপুরে সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু হয়েছে। ফরিদপুর সদর হাসপাতালে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান ও ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক স্টেফান হক এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ইন্টারপ্লাস্ট হল্যান্ডের উদ্যোগে ক্যাম্প চলাকালে দেশের বিভিন্ন জেলার 200+ রোগীকে প্লাস্টিক সার্জারি করা হবে। রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বিক্রি বন্ধ সহ 6 দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন এবং কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ। রাজশাহী বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে কাস্টমস কমিশনার বরাবর স্মারকলিপি দেন বিড়ি শ্রমিক নেতারা। বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক হারিক হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বৌদ্ধ সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী মহাপিণ্ডদান উৎসব সম্পন্ন হয়েছে বান্দরবানে। এতে জেলার বিভিন্ন এলাকার বৌদ্ধ মন্দির ও বিহারের 300+ বৌদ্ধ ভিক্ষু অংশ নেন। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা দায়ক দায়িকাদের কাছ থেকে দান গ্রহণ করেন। এ উপলক্ষে সকালে শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে ভিক্ষুদের যাত্রা শুরু হয়ে মধ্যমপাড়া, উজানিপাড়া এলাকা প্রদক্ষিণ করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং পিণ্ডদান উৎসবে অংশ নিয়ে ভিক্ষুদের দান করেন। মূলত বৌদ্ধ সম্প্রদায় 3 মাস বর্ষাবাস বা সংযম পালন করার পর মন্দিরগুলোতে অনুষ্ঠিত হয় কঠিন চীবরদান। পরে বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে এই পিণ্ডদান উৎসবের আয়োজন করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ও গঙ্গা স্নানের মধ্য দিয়ে শেষ হল শ্রীকৃষ্ণের রাসমেলার আনুষ্ঠানিকতা। ভোরে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দূর্বা, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করে গঙ্গা স্নান বা পুণ্য স্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ হলেও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে এই উৎসব চলবে আরও 5 দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।